নমস্কার কেরিয়ার গাইডে সকলকে স্বাগত আজ আমরা লাভ ক্ষতির পার্ট থ্রিতে আরও তিন চারটি টাইপের অঙ্ক দেখব যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তাহলে আমরা দেখে নেবো আজকের প্রথম অঙ্ক এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বাহাত্তরটি পেন বিক্রয় করে এক ব্যক্তির নটি পেনের ক্রয় মূল্যে সমান লাভ হলে শতকরা লাভ নির্ণয় কর তো এরকম অঙ্ক যখন থাকবে তখন একটু অঙ্কগুলো খুবই সিম্পল কোনো সূত্রের মাধ্যমে করার প্রয়োজন নেই কারণ এই সব সূত্র দিয়ে করলে জটিল হয়ে যাবে মনে রাখা সম্ভব না বেশি সূত্র তো এখানে আমরা সেই ট্র্যাডিশনাল মেথডেই করব আর সেটা জানতে হলে আগে অবশ্যই এর পাটন পাটটুটা যারা দেখনি তারা ক্যারিয়ার গাইড পেজে এসে দেখে নেবে এবং পেজ অবশ্যই লাইক করবে তো এখানে দেখো কি বলছে যে বাহাত্তরটি পেন বিক্রয় করে নটি পেনের ক্রয় মূল্যে সমান লাভ হয়েছে তো আমরা ধরে নিতে পারি যে নটি পেনের ক্রয় মূল্য সিপি আমি ক্রয় মূল্য লিখছি না সিপি নয় টাকা তাহলে সেই হিসেবে একটি পেনের সিপি কত নাইন বাই নাইন টাকা আর পেন তো টোটাল বাহাত্তরটা বিক্রি করেছে তাহলে বাহাত্তরটা পেনের ক্রয় মূল্য কত ছিল নাইন বাই নাইন ইন্টু বাহাত্তর উপরে তার মানে বাহাত্তর টাকা তার এখানে আমরা তাহলে তোমরা দেখো আমরা সিপি কিন্তু টোটাল বাহাত্তরটা পেন ছিল তাহলে বাহাত্তর টাকাই ছিল ক্রয় মূল্য তাহলে সিপি আমরা বাহাত্তর টাকা পেয়ে গেছি আর এখানে প্রফিটও আমরা পেয়ে গেছি প্রফিট তো বলেছে নটা পেনের ক্রয় মূল্য যত ছিল তো নটা পেনের ক্রয় মূল্য তো আমরা ন টাকা ধরে নিয়েছি তাহলে ন টাকা এবার আমাদের লাভ বের করতে বলেছে তো শতকরা লাভ সমান এর সূত্র কি ছিল সবসময় ক্রয় মূল্য নিচে কত টাকা লাভ হয়েছে সেটা উপরে ইন্টু একশো তো এবার আমরা যদি এটাকে কাটাকাটি করি তো সেটা কি হবে নয় দিয়ে আমরা বাহাত্তরকে কাটলে আট নয় বাহাত্তর হবে আর চার দিয়ে দুই চার দিয়ে পঁচিশ তাহলে এটা হল পঁচিশ বাই দুই সমান সমান বারো একের দুই পারসেন্ট তাহলে আমরা এখানে আমাদের উত্তর পেয়ে গেলাম এইভাবে তোমরা জিনিসটা একটু জটিল মনে হতে পারে কিন্তু একটু গভীরভাবে ভাববে দরকার হলে ভিডিও পজ করে অঙ্ক পড়বে দুবার তিনবার তারপরে দেখবে এরপরে দ্বিতীয় অঙ্ক তোমরা দেখো কি বলেছে সেখানে একই একদম আমি সব ভাষা একই মানে সংখ্যাগুলো রেখেছি শুধু টাইপ পাল্টে দিয়েছি বলেছে বাহাত্তরটি পেন বিক্রয় করে এক ব্যক্তির নটি পেনের ক্রয় মূল্যের সমান ক্ষতি হচ্ছে আগেরটায় লাভ ছিল এটাই ক্ষতি হচ্ছে তাহলে শতকরা ক্ষতি নির্ণয় করো তো একই আমরা সেই ধরে নেব যে নটি পেনের ক্রয় মূল্য নয় টাকা তাহলে বাহাত্তর টিফেনের কত হবে বাহাত বাহাত্তর টাকা হবে এখানে আমাদের কিন্তু বলেছে লস হচ্ছে লস কত হচ্ছে না ন টিফেনের ক্রয় মূল্য যা ছিল ন টাকা আর এখানে টোটাল সিপি তো আমরা পেয়ে গেছি কস্ট প্রাইস এটা বাহাত্তর টাকা তাহলে আমাদের এবার লস যেহেতু হয়েছে তাহলে পার্সেন্ট অফ লস সমান সমান কত হবে টোটাল সিপি নিচে ক্রয় মূল্য উপরে টোটাল লাভ বা লস ইন্টু একশো এই সূত্রগুলো সব পাটনে আছে কেউ যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে তো এখানে একদম এটা আগের ঠিক সেম উত্তর আসবে বারো পূর্ণ একের দুই কিন্তু এটা কী হচ্ছে না ক্ষতি হচ্ছে আগেরটা লাভ হয়েছিল এটা ক্ষতি হয়েছে এবার আমরা দেখবো তৃতীয় অঙ্ক এখানে বলছে বাহাত্তরটি পেন বিক্রয় করে এক ব্যক্তির নটি পেনের বিক্রয় মূল্যের সমান লাভ হলে শতকরা লাভ নির্ণয় করে তো এখানে দেখো অঙ্কে একটু চেঞ্জ আছে সেটা আগেরগুলো ছিল নটি পেনের ক্রয় মূল্যের সমান লাভ এটা কিন্তু বলেছে বিক্রয় মূল্যের সমান লাভ তাহলে বিক্রয় মূল্যের সমান যদি লাভ হয় তাহলে কি হবে একটু দেখো একই ব্যাপার তো আমরা এখানে লিখে নেব নটি পেনের বিক্রয় মূল্য এসপি ন টাকা তাহলে পেন তো বিক্রয় করছে বাহাত্তরটি তাহলে বাহাত্তরটি পেনের এসপি কত বাহাত্তর টাকাই হবে তাহলে এর থেকে আমরা কিন্তু আসলে এই বাহাত্তর যেটা পেলাম এটা কী পেলাম না সরি এটা বাহাত্তর তো বাহাত্তরটি পেনের এটা বিক্রয় মূল্য পেয়েছি তাহলে মোট আমরা এসপি যেটা পেলাম সেটা হলো বাহাত্তর এবার আমরা এখান থেকে সিপি কী করে বের করব বের করা খুবই সোজা কারণ এখানে বলেছে নটি পেনের বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে তাহলে লাভ তো এই ন টাকা হয়েছে এটাই হলো প্রফিট তাহলে আমরা সিপি এসপি জানা থাকলে আবার প্রফিটও জেনেছি তাহলে সিপি কি করে বেরোয় সিপি সমান সমান কি এসপি এখানে যেহেতু প্রফিট হয়েছে তাহলে মাইনাস প্রফিট তার মানে বাহাত্তর থেকে নয় মাইনাস করে দাও দিলে কত আসবে তেষট্টি তাহলে সিপি আমরা তেষট্টি পেয়েছি এসপি বাহাত্তর ছিল আমাদের এবার পার্সেন্ট অফ লাভ সমান সমান লাভ বের করতে গেলে কী করতে হয় সবসময় ক্রয় মূল্যের উপরে বেরোবে তো ক্রয় মূল্য তো এখানে তেষট্টি কত লাভ হয়েছে এই যে ন টাকা ইন্টু একশো নয় দিয়ে কাটাকাটি করে দাও সাত নং তেষট্টি তাহলে হানড্রেড বাই সেভেন সমান সমান চোদ্দ পূর্ণ দুই সাত পারসেন্ট তাহলে এটাই আমাদের উত্তর এর দেখো এর দ্বিতীয় অঙ্কটা একই অঙ্ক কিন্তু সেখানে বলেছে কি বলছে না বাহাত্তরটি পেন বিক্রয় করে এক ব্যক্তির নটি পেনের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হলে শতকরা ক্ষতি নির্ণয় করো আগেরটাই লাভ বলেছিল এটাই ক্ষতি বলেছে তো আমরা একইভাবে করবো নটি পেনের বিক্রয় মূল্যের সমান ক্ষতি তো নটি পেনের নটি পেনের এসপি সমান সমান ন টাকা এসপি মানে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য তাহলে বাহাত্তর টি পেনের এসপি কত বাহাত্তর টাকা তাহলে আমরা এখান থেকে ইএসপি পেলাম বাহাত্তর আর আমাদের এবার সিপি বের করতে হবে কারণ লাভ বের করতে গেলে আমাদের তো শতকরা লাভ বা লোকসান বের করতে গেলে সেটা বেরোয় সময় কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের উপরে তো আমাদের সিপি বের করতে হবে বা সিপি কি করে বের করব। এখানে দেখো আমাদের বলেছিল ন টিফিনের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছিল এটা কিন্তু তাহলে কি হয়েছে লস হয়েছে তাহলে লস যদি হয় সেক্ষেত্রে সিপি কি করে আসবে না ইএসপি প্লাস লস তবেই তো সিপি বের হবে এখানে প্লাস হয়ে যাবে কারণ সেলিং যেটা বিক্রয় মূল্য আছে তার থেকে ক্রয় মূল্য বেশি হতে হবে তবেই তো লস হবে তাহলে এখানে বাহাত্তর প্লাস নাইন সমান সমান একাশি হল সিপি তাহলে এবার আমরা পারসেন্ট অফ ক্ষতি সমান সমান নিচে কি হয় সব সময় সিপি হয় একাশি উপরে কত টাকা লস হয়েছে ন টাকা ইন্টু একশো এখানে নাইন তো হান্ড্রেড বাই নাইন মানে নয় নয় এগারো নিরানব্বই মানে একে নয় পারসেন্ট তাহলে এই আমরা পেয়ে গেলাম উত্তর এখন এক রকম অঙ্ক ছিল আর যদি অন্য রকম একটা আমি উদাহরণ একটু দেখাবো এই অঙ্কটাই বলেছে ছটি দ্রব্যের ক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত তো আমরা একইভাবে এখানে লিখে নেবো যে পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান বলেছে তাহলে পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস এসপি সমান সমান পাঁচ টাকা তাহলে পাঁচটি দ্রব্যের তো বিক্রয় মূল্য পেলাম কিন্তু আসলে তো মোট দ্রব্য কটা ছটা তাহলে আমাদের ছটা দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে ছ টাকা তাহলে এটাই এই যে ছ টাকা এটাই আমাদের কি সেলিং প্রাইস হ্যাঁ এসপি এবার আমাদের সিপি না হলে আমরা শতকরা লাভ ক্ষতি বের করতে পারবো না তাহলে আমাদের ক্রয় মূল্য বের করতে গেলে এখানে কি বলেছে দেখো অঙ্কটা একবার পড়ে নাও বলছে ছটি দ্রব্যের ক্রয় ছটি দ্রব্যের ক্রয় মূল্য পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান তাহলে ছটি দ্রব্যের ক্রয় মূল্য বা কস্ট প্রাইস কত হচ্ছে ক্রয় মূল্য বলেছে পাঁচটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান মানে পাঁচ টাকা তাহলে আমাদের প্রফিট লাভ সমান সমান কি এসপি মাইনাস সিপি এখানে পাঁচ টাকা সমান সমান এক টাকা তাহলে এখানে পারসেন্ট অফ প্রফিট সমান সমান কত হবে নিচে ক্রয় মূল্য ক্রয় মূল্য তো এখানে পাঁচ আর লাভ উপরে কত হয়েছে এক টাকার সেটা লাভটা উপরে থাকে ইন্টু একশো পাঁচ এটাকে যদি কাটাকাটি করো তাহলে কুড়ি তাহলে আমাদের শতকরা লাভ এখানে কুড়ি পারসেন্ট এবার আমরা দেখে নেব এর পরের অঙ্ক এই অঙ্কটা এখানে একটু পড়ে নিই প্রথমে যে বলছে একটি বস্তুকে ছাপ্পান্ন টাকায় বিক্রয় করায় শত করা যা লাভ হয় তা বস্তুটির ক্রয় মূল্যের সমান হলে বস্তুটির ক্রয় মূল্য কত তো এই অঙ্কটা আমরা কোনো এইভাবে ট্র্যাডিশনাল মেথডে করব না এটা একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করব তোমাদেরও ভালো লাগবে দেখবে তো এখানে অঙ্কটায় কি বলেছে যে লাভ ততটাই হচ্ছে যত পার্সেন্ট লাভ হচ্ছে ওর ক্রয় মূল্যটা ঠিক ততটা তো এই রকম যদি বলে বা লাভ বা লোকসানের ক্ষেত্রে তখন আমরা কি করব এখানে দেখো যে ছাপ্পান্ন টাকায় বিক্রয় মূল্য বলেছে সেটাকে আমরা এমন দুটো ভাগে ভাগ করে নেব যাদের গুণ ফল হবে ছাপ্পান্ন আর তাদের বিয়োগ ফল হবে দশ তাহলে এইটা ভালো করে বুঝে নেবে যে এমন দুটো সংখ্যায় ভাগ করব যাদের গুণফল এই ছাপ্পান্নটাই ছাপ্পান্ন হবে আর বিয়োগ ফল হবে দশ তো তোমরা একটু ভেবে দেখো যে ছাপ্পান্নকে আমরা যদি চার চোদ্দো ছাপ্পান্ন করি তাহলে চোদ্দো আর চারের তো গুণফল ছাপ্পান্ন হচ্ছে আর এদের বিয়োগ ফল কত হচ্ছে দশ তাহলে ইয়ের পরে আর আমাদের কিছুই করার নেই যেহেতু এই অঙ্কটায় লাভ বলেছে লাভ হয় তাহলে এর উত্তর হবে এখানে যে দুটো সংখ্যার মধ্যে যে ছোট তার পিছনে একটা শূন্য বসিয়ে দিলেই সেটা উত্তর হয়ে যাবে তোমরা নিজেরা এবার করে দেখতে পারো যে উত্তর ঠিক হয়েছে কি না তো এখানে বস্তুটির ক্রয় মূল্য চল্লিশ টাকা আর এর পরের অঙ্ক আমরা একটু এবার দেখে নিই একই ধরনের অঙ্ক তো এর পরের অঙ্কে বলেছে একটি বস্তুকে একুশ টাকায় বিক্রয় করায় শতকরা যা ক্ষতি হয় তা বস্তুটির ক্রয় মূল্যের সমান হলে বস্তুটির ক্রয় মূল্য কত আগেরটায় বলেছিল শত করা যা লাভ হয় তা বস্তুটির ক্রয় মূল্যের সমান এটা ক্ষতি বলেছে তাহলে একটু তো চেঞ্জ হবে সেই চেঞ্জটা আমরা একটু দেখে নেব আগেরটায় যা হয়েছিলো এটাই ঠিক তেমন কিন্তু একটু আলাদা তাহলে এই যে একুশ টাকা বিক্রয় মূল্য ছিল এটাকে আমরা এমন দুটো ভাগে ভাগ করবো যাদের গুণ ফল একুশ হবে কিন্তু আগের হয়েছিল বিয়োগ ফল দশ এবার হতে হবে যোগ ফল দশ তো একুশকে আমরা তিন সাতে একুশ করতে পারি তিন আর সাতের গুণ ফল একুশ আর দুটোর যোগ ফল কত হচ্ছে দশ তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে এই যে দুটো সংখ্যা তাদের মধ্যে যে বড় তার পিছনে একটা শূন্য বসিয়ে দিলেই আমাদের উত্তর চলে আসবে তো তাহলে এই অঙ্কটার উত্তর বস্তুটির ক্রয় মূল্য কত ছিল না সত্তর টাকা তো তোমাদের অনেকের মনে হতে পারে যে এগুলো আমি নিজে ইচ্ছাকৃতভাবে সংখ্যাগুলো এমনভাবে নিয়েছি যাতে এগুলো হয়ে যায় কিন্তু আসলে তা না এ অঙ্কগুলো ডবলু বিসিএসে পড়েছে পিছনের বছরে তোমরা দেখবে এরকম আছে সেগুলো অবশ্যই এই ট্রিক্সের মাধ্যমে সমাধান হয়ে যাবে তো অঙ্ক যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে লাইক করবে এবং কমেন্টস করবে